আসসালামু আলাইকুম দর্শক মাইটিভির দুপুর 2:30 মিনিটের সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নাদিয়া আলম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম 65টি প্রতিষ্ঠানকে 2016-17 অর্থ বছরে জাতীয় রপ্তানি ট্রফি বিতরণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের উপর ছোট হামলা জঙ্গিদের টেস্ট কেস মন্তব্য কাদেরের বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকীতে নেতিবাচক রাজনীতি পরিহারের পরামর্শ খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আরও বেগবান করা হবে বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকীতে মির্জা ফখরুল ভারতের আসামে চূড়ান্ত নাগরিক পঞ্জি প্রকাশ দেশটির অভ্যন্তরীণ ব্যাপার মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী একাত্তরের পর বাংলাদেশ থেকে কেউ ভারতে যায়নি দর্শক শুনছিলেন শিরোনাম সংবাদ এছাড়াও থাকছে মাইটিভির রোববারের বিশেষ আয়োজন উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ আরও থাকছে রোববারের নিয়মিত আয়োজন এই রাজধানী এবার চলে যাব বিস্তারিত সংবাদে 2016-17 অর্থ বছরের জাতীয় রপ্তানি ট্রফি বিতরণ করা হয়েছে আজ বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় রপ্তানি ব্যুরোর যৌথ আয়োজনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এই ট্রফি বিতরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার 31টি পণ্য ও সেবা খাতে 28টি প্রতিষ্ঠানকে স্বর্ণ 21টি প্রতিষ্ঠানকে রৌপ্য এবং 16টি প্রতিষ্ঠানকে ব্রোঞ্জ ট্রফি প্রদান করা হয়েছে পরে দেশের রপ্তানি সম্প্রসারণে বাজার ও পণ্যের বহুমুখীকরণের উপর গুরুত্ব আরোপ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী আমরা শুধু একদিকে একমুখী না পৃথিবীর অনেক দেশ আছে এখনও যেসব দেশ হয়তো আমরা আবিষ্কারই করতে পারিনি কিন্তু আমাদের বাঙালি সম্প্রদায় কিন্তু সব জায়গায় আছে একটু যোগাযোগ করে আপনারা কিন্তু নতুন নতুন পণ্য উৎপাদন এবং সেটা রপ্তানি করার পদক্ষেপ নিতে পারেন সেই সাথে কতগুলি ট্র্যাডিশনাল ছাড়াও নন ট্র্যাডিশনাল পণ্যগুলি তারও কিন্তু একটা চাহিদা আছে অনেকে সহ উদ্যোগে করে থাকে তাদেরকেও যথাযথভাবে আমরা সহযোগিতা করে যাচ্ছি জঙ্গি নির্মূল হয়েছে এটা মনে করার কোনো কারণ নেই জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন জঙ্গিরা পুলিশের উপর ছোট হামলা করে টেস্ট কেস চালিয়েছে বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে দলটিকে নেতিবাচক রাজনীতি পরিহার করার আহ্বান জানান তিনি অক্টোবরে আওয়ামী লীগের সম্মেলন হবে কিনা তা পরবর্তী যৌথ সভায় সিদ্ধান্ত হবে বলে জানান ওবায়দুল কাদের সাইদুর রহমান আবিরের রিপোর্ট সমসাময়িক বিষয় নিয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আমি সাংবাদিক থাকলেও এর কোনো গুরুত্ব কথা বলেন পুলিশের উপর হামলা প্রসঙ্গে আমি যতটা জানি যে পুলিশের তৎপরতা বেড়েছে গোয়েন্দাদের তৎপরতা এ ব্যাপারে বেড়েছে টার্গেট নিঃসন্দেহে পুলিশ হতে পারে যে এরা ছোটোখাটো ঘটনা দিয়ে তারা টেস্ট কেস করতে চাইছে বড় ধরনের কোনো হামলা করার জন্য তার পূর্ব প্রস্তুতিও হতে পারে এটা টেস্ট কেস হতে পারে আমার কাছে যেটা মনে হয় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে দলটিকে নেতিবাচক রাজনীতি পরিহার করার আহ্বান জানান তিনি আমরা প্রতিষ্ঠা বার্ষিকীতে তাদের শুভকামনা করি তবে তারা নেতিবাচক রাজনীতি পরিহার করে ইতিবাচক রাজনীতিকে আলিঙ্গন করবে এটাই আমাদের প্রত্যাশা আওয়ামী লীগের সম্মেলন অক্টোবরে হবে কিনা তা পরবর্তী যৌথ সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ওবায়দুল কাদের অক্টোবর এখনও ঠিক আছে আমরা তো পরিবর্তন করিনি আমরা পরিবর্তন করলে অবশ্য ওয়ার্কিং কমিটি মিটিংটাকে পরিবর্তন করার বিষয় আসবে সেটা এখনও কোনো সিদ্ধান্ত হয়নি সাইদুর রহমান আবির মাইটিভি ঢাকা যদি কোনো পরিবর্তন আসে
ঢাকার সায়েন্স ল্যাবরেটরি এলাকায় পুলিশের ওপর হাত বোমা হামলার ঘটনায় তদন্ত গুরুত্ব সহকারে শুরু হয়েছে। সংবাদ সম্মেলনে এমনটাই জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া। পুলিশের সুনাম ক্ষুণ্ণ করতে একটি মহল এমন অপতৎপরতা চালাচ্ছে বলেও জানান তিনি। তবে এসব বিচ্ছিন্ন ঘটনা নিয়ে বিচলিত হবার কিছু নেই, কঠোর হস্তে এসব অপতৎপরতা রুখে দেওয়া হবে বলেও জানান আসাদুজ্জামান মিয়া। সন্ত্রাসী মহল এটি বিস্ফোরণ ঘটিয়েছে এবং এখনও পর্যন্ত আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে পারিপার্শ্বিক অবস্থা এবং সাক্ষ্যবর বিশ্লেষণে যে মূলত পুলিশকে টার্গেট করেই এই বিস্ফোরণটি ঘটানো হয়েছে। বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নির্বাসিত গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলন আরও বেগবান করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন। আইনিভাবে অন্যায়ভাবে আজকে দীর্ঘ 18 মাস কারাগারে আটক করে রেখে গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে। 26 লক্ষ মানুষকে আসামি করা হয়েছে এই বিরোধী মত অবলম্বনকারীদের, 1 লক্ষ মামলা দেওয়া হয়েছে। এখানে গণতন্ত্র এখন নেই, গণতন্ত্র নির্বাসিত হয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে, সকল দল মতকে সঙ্গে নিয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে। আমরা আন্দোলন করছি, আন্দোলন আরও বেগবান হবে। ভারতের আসামে চূড়ান্ত নাগরিক পঞ্জী প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে মন্তব্য করতে চাই না। সুস্পষ্টভাবে আমরা বলতে চাই, 71-এর পরে বাংলাদেশ থেকে কেউ ভারতে যায়নি, যারা গিয়েছেন তারা আগেই গিয়েছেন। ওদেশ থেকে যেমন এখানে এসেছেন, এখান থেকে ওখানে গিয়েছেন। সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে 56তম কারারক্ষী বুনিয়াদী প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে যোগ দিয়ে পরে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, গতকাল ঢাকায় মন্ত্রী গাড়িতে অ্যাটাক হয়নি, এটা হঠাৎ করে দুর্ঘটনা ঘটেছে যা নিয়ে গোয়েন্দা সংস্থা ও পুলিশ বাহিনী তদন্ত করছে বলেও জানান মন্ত্রী। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের সচিব মোহাম্মদ শহীদুজ্জামান, কারা মহাপরিদর্শক জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা, সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম এবং পুলিশ সুপার শামসুন নাহার সহ কারা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ। বুকের হাড় না কেটে হার্টের অপারেশন এখন বাংলাদেশে। সম্প্রতি নামমাত্র খরচে একটি সফল অপারেশন সম্পন্ন করেছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের একদল চিকিৎসক। অপারেশনের মাত্র 48 ঘন্টা পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন রোগী। দেশের চিকিৎসা ক্ষেত্রের একটি সাফল্যের চিত্র তুলে ধরছেন রাকিব হাসান। ক্যামেরায় ছিলেন রফিকুল ইসলাম। প্রচলিত ওপেন হার্ট সার্জারিতে পাজরের হাড় না কেটে শুধু ছিদ্র করে অস্ত্রোপচারকে বলা হয় মিনিমালি ইনভ্যাসিভ কার্ডিয়াক সার্জারি বা MICS। সম্প্রতি চিকিৎসা শাস্ত্রের আধুনিক এই পদ্ধতির সাথে যুক্ত হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট। নূপুর নামের 12 বছর বয়সী এই কিশোরীর শরীরে MICS পদ্ধতিতে সফল অস্ত্রোপচার চালায় হাসপাতালটির একটি চিকিৎসক দল, যার নেতৃত্বে ছিলেন সহকারী অধ্যাপক ও আবাসিক সার্জন ডাক্তার আশরাফুল হক সিয়াম। দেশের স্বাস্থ্যখাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বরাদ্দ দেওয়ার ফলে এই সফলতা এসেছে বলে দাবি তার। বাংলাদেশে এই ধরনের চিকিৎসা, এই ধরনের সংযোজন ডেফিনেটলি একটা আপনার চিকিৎসা ক্ষেত্রে যে আমরা অনেক উন্নতির শিখরে পৌঁছেছি, এটা তার একটা মাইল ফলক হিসেবে কাজ করবে। দেশের বাইরে কিংবা বেসরকারি হাসপাতালে এ ধরনের সার্জারি বেশ ব্যয়বহুল হলেও সরকারি হাসপাতালটিতে তা সম্পন্ন হয়েছে নামমাত্র খরচে। প্রশিক্ষিত জনবল পেলে নিয়মিত এই ধরনের সার্জারি করা সম্ভব বলে মনে করেন এই চিকিৎসক। আমাদের দেশে সরকারিভাবে আমরা এই প্রথম এটা শুরু করলাম, আমাদের ট্রেডিশনাল ওয়েতেও যা খরচ, আমাদের এই MICSও তাই খরচ। এটা হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজ, সব মিলিয়ে কিন্তু সবাইকেই কিন্তু ট্রেন আপ হতে হবে। এমন না দুইজন ট্রেন আপ হলো বাকিরা হলো না, তাহলে কিন্তু এটা সম্ভব না। সবাইকেই ট্রেন আপ করেই আপনার এই কাজে নামতে হবে। দেখে বোঝার উপায় নেই, মাত্র 2 দিন আগেই হৃদযন্ত্রে একটি জটিল অস্ত্রোপচার হয়েছে নূপুরের। মাত্র 48 ঘন্টায় বাড়ি ফিরে যাওয়ার জন্য তৈরি সে। এখন তোমার কোনো রকম খারাপ লাগতেছে? না। কেমন লাগতেছে বলো তো? ভালো। সকালে খাওয়া দাওয়া করছি, হাঁটতেছি। এখন তোমার কি করতে ইচ্ছে করতেছে?
অথচ কদিন আগেও মেয়ের এমন জটিল অপারেশনের কথা ভাবতেও পারতেন না নূপুরের বাবা মা। কয়েক বছরের সমস্যা ছিল, আমরা একটা চিন্তার বিষয় ছিলাম, আমরা গরিব মানুষ। অপারেশন করার পর সকালবেলা অপারেশন জ্ঞান ফেরার পরে আমার মেয়ে 3 ঘন্টা পরে আমার মেয়ে জ্ঞান ফিরে গেল। তারপর আমার মেয়ের সামনে এসে দাঁড়াইলাম, আমার মেয়ে আমার দেখে হাসি ফেলাইল। তখন আমার খুব ভালো লাগলো, কি অনেক অনেক রোগের কি অবস্থা সে দেখতেছি তো। দেশের চিকিৎসা ক্ষেত্রে এই ধরনের সাফল্যকে অভিনন্দন জানিয়ে সাফল্যের এই ধারাবাহিকতা ধরে রাখতে সরকারের আন্তরিকতার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। স্বাস্থ্যসেবা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। আজকে এখানে হার্টের অপারেশন একটি করলো অল্প সময়ের মধ্যে। কিছুদিন আগে আমরা এখানে লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে, অর্থাৎ উন্নত চিকিৎসা এখন বাংলাদেশেই ইনশাআল্লাহ হচ্ছে। আগামীতে আরও বেশি করে আমরা এই চিকিৎসার ব্যবস্থা আমরা করতে পারব। বুকের হার না কেটেই হার্টের সফল অস্ত্রোপচারের মধ্য দিয়ে চিকিৎসা খাতে এক নতুন মাইলফলক তৈরি করলো জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের একদল চিকিৎসক। অপারেশনের মাত্র 3 দিনের মধ্যেই বাড়ি ফিরে গেলেন রুগী। দর্শক, বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দেশ, এগিয়ে যাচ্ছে দেশের চিকিৎসা খাত। দেশের এগিয়ে যাওয়ার চিত্র তুলে ধরতেই মাইটিভির সাপ্তাহিক আয়োজন উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ। সঙ্গে থাকছি আমি রাকিব হাসান। এবারে রাজধানী, ফুটপাতের খাবার খেয়ে অসুস্থতায় ভুগছেন দেশের প্রায় 30% মানুষ। এ সময় ক্যান্সারসহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছেন তারা। 68% দোকান ফুটপাথে, তার মধ্যে 30% ড্রেনের কাছাকাছি। রোগ নিয়ন্ত্রণে সরকারের খাদ্য নিরাপত্তার নীতিমালা কঠোরভাবে প্রয়োগ করার আহ্বান পুষ্টিবিদদের। এস এম খোরশেদ আলমের বিশেষ রিপোর্ট। ক্যামেরায় ছিলেন তাপস চন্দ্র দাস ও তরিকুল ইসলাম খোকন। দেখতে দিনের মতো মনে হলেও আসলে এখন রাত 9টা। রাজধানীর খিলগাঁওসহ বিভিন্ন এলাকার চিত্র এটি। আর জমজমাট বেচা কিনা চলছে এসব এলাকার স্ট্রিট ফুডের দোকানে। গরু ও মুরগির চাপ, শিক কাবাব, মুরগি ফ্রাই, ভেলপুরি, ডালপুরি, পেঁয়াজুর সহ নানা ধরনের মশলাযুক্ত মুখরোচক স্ট্রিট ফুড। এগুলো তৈরি হচ্ছে কতটা স্বাস্থ্যসম্মতভাবে সে প্রশ্ন থেকেই যায়। আর ফুটপাথের খাবার খেতে হাজারো মানুষ ভিড় করছেন দোকানগুলোতে। এখানে বাংলার ঐতিহ্যবাহী সব ধরনের খাবারই পাওয়া যায়। ঢাকা শহরের মানুষ বেসিক্যালি ভোজনপ্রিয় মানুষ এবং স্ট্রিট ফুডের প্রতি মানুষের এমনি দুর্বলতা আগে থেকে ছিল, এখনও আছে। স্বাদে অতুলনীয় এসব খাবার, দামিও সহনীয় বললেন সাধারণ মানুষ। আমরা রেগুলারলি আসি এখানে, এখানে খাবার খুবই টেস্টি, প্রাইসটা খুব রিজনেবল এখানে। বাবা যখন নিয়ে আসে তখনই খাই। বাইরে একটা এনভায়রনমেন্ট পাওয়া যায়, ওনারা অনেক বিভিন্ন ধরনের মশলা ইউজ করে যেটা আসলে বাসায় হয়তো বা আসলেও হয়তো ওইভাবে স্বাদ লাগে। ইন্ডিয়ান ফুড আছে, ফাস্ট ফুডের কিছু আইটেম আছে। এই খাবারে যে স্বাস্থ্য ঝুঁকি আছে তা জেনেই খাচ্ছেন পথচারীরা। সাইড এফেক্ট আছে, তেল জাতীয় জিনিস একটু স্বাস্থ্যসম্মত না, তারপরও মানুষের মুখের স্বাদের জন্য, রুচির জন্য মানুষে খেতে চায়। বাইরে বিশ্বে যেভাবে ডেভেলপ হয়ে গেছে বাংলাদেশে সেটা আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে। তবে এ ধরনের খাবার না খাওয়ার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা। যেগুলো রোগ তৈরি করে, এই রোগ উৎপাদনকারী জীবাণুগুলো এই খাদ্যের মধ্যে প্রায় ক্ষেত্রে পাওয়া গেছে, সুতরাং এদের জন্য মারাত্মক হতে পারে। কোন জায়গা থেকে উৎপাদন করা হচ্ছে সেই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে সেক্ষেত্রে এটা অ্যাপ্রুভ করা যায়। ঢাকা শহরে বিশেষ করে বিভিন্ন ট্রেনের যে ধরনের খাবার যেভাবে সার্ভ করা হয় বা যেভাবে বানানো হয় আমি বলবো টোটালি অ্যাভয়েড করতে। সেই সঙ্গে অপরিচ্ছন্ন পরিবেশে তৈরি এসব খাবার রোধ করতে নীতিমালা কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তারা। ফার্স্টে পাকস্থলীতে যে অ্যাটাক করবে, তারপর কিডনিতে সমস্যা হবে, অনেকের হার্টের সমস্যা হয়, লিভারের প্রবলেম হয়, সব কিছু কিন্তু স্ট্রিট ফুড খাওয়ার জন্যই হচ্ছে। যারা জনগণকে প্রতারণা করে নানান খাদ্য দিয়ে, এর থেকে রক্ষা পাওয়ার জন্য বর্তমান সরকার রাষ্ট্রকে কঠোর হস্তে এই নিয়মগুলো আইনগুলো প্রয়োগ করার জন্য তারা যথাযথ ব্যবস্থা নেবেন। বিশ্বের অন্যান্য দেশের মতো জনপ্রিয় হয়ে উঠেছে এদেশে স্ট্রিট ফুড। আর প্রশ্ন হলো সে দেশে তৈরি হয় সুস্বাস্থ্যকর পরিবেশে, আর বাংলাদেশে সেটা তৈরি হয় অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে। তাই নীতিমালা করে এটাকে রোধ করার দাবি জানিয়েছে সাধারণ মানুষ। দর্শক, এ রাজধানীর যে কোনো জনদুর্ভোগের চিত্র তুলে ধরছে মাইটিভি। আর এই জনদুর্ভোগের চিত্র তুলে ধরতে আমরা আসছি আপনার এলাকায়। প্রতি রোববারের এই আয়োজনে আপনারা থাকুন মাইটিভির সাথে। সঙ্গে থাকব আমি এস এম খোরশেদ আলম।
রোগবালাই সহনশীল পাট গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত আশ ফসল রবি এক জাতের পাট চাষ বাড়ছে লালমনিরহাট সহ উত্তরাঞ্চলে। অনুর্বর ও পতিত জমিতেও অল্প পরিচর্যা আর সামান্য খরচে বেশি ফলন হওয়ায় প্রচলিত জাতের চেয়ে উচ্চ ফলনশীল এই পাট চাষে নতুন সম্ভাবনা দেখছেন কৃষক ও গবেষকরা। আরও জানাচ্ছেন লালমনিরহাট প্রতিনিধি মাহফুজ সাজু। বন্যা খরার কারণে বহু জমি অনাবাদি পড়ে থাকে উত্তরের চরাঞ্চল সহ অন্যান্য এলাকায়। এসব অনুর্বর পতিত জমিতে চাষের জন্য পাট গবেষণা ইনস্টিটিউট এবছর উদ্ভাবন করেছে পাটের নতুন জাত তোষা আট বা রবি এক। রোগবালাই কম হওয়ার পাশাপাশি 105 দিনেই এ জাতের পাটের ভালো ফলন পাওয়া যায় বলে জানালেন উজ্জ্বল হওয়ায় তা ব্যবহার করা যায় বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসেবে। এটার হাইটটাও অন্যান্য জাতের থেকে অনেক বেশি। ইন্ডিয়ান জাত পাট অনেক গাছ মরে যায় কিন্তু রবি ওয়ান আমাদের গাছ মরে না। এ জাতের পাট চাষ বৃদ্ধিতে কাজ করছেন পাট গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। ইন্ডিয়ান ভ্যারাইটি চাহিদা কমে আমাদের এই ভ্যারাইটির চাহিদা বাড়বে এবং সেক্ষেত্রে আমাদের বীজের দরকার। যেহেতু পাট গবেষণা নিয়ে একটা যুগান্তকারী এটা উদ্ভাবন, সুতরাং আমাকে এর বিস্তৃতি ব্যবস্থা লাভ করুক। সোনালী আঁশ উৎপাদনে তোষা আট জাতের পাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্ট সকলে। মাহফুজ সাজু, মাইটিভি, লালমনিরহাট। দর্শক, মাইটিভি সংবাদের একেবারেই শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। 65টি প্রতিষ্ঠানকে 2016-17 অর্থ বছরে জাতীয় রপ্তানি ট্রফি বিতরণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশের উপর ছোট হামলা, জঙ্গিদের টেস্ট কেস, মন্তব্য কাদেরের, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে নেতিবাচক রাজনীতি পরিহারের পরামর্শ। খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আরও বেগবান করা হবে, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে মির্জা ফখরুল। ভারতের আসামে চূড়ান্ত নাগরিকপঞ্জী প্রকাশ, দেশটির অভ্যন্তরীণ ব্যাপার, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর, 71-এর পর বাংলাদেশ থেকে কেউ ভারতে যায়নি। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর হামলায় 5 জন নিহত, পুলিশ সহ আহত অন্তত 21। এবং ইংলিশ লিগে কাঙ্ক্ষিত জয় পেয়েছে লিভারপুল আর ম্যান সিটি, জয়ের ফলে আটকে গেছে ম্যান ইউ ও চেলসি। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla ও facebook.com/mytvbangla। আমাদের পরবর্তী জেলা সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাদিয়া আলম। আল্লাহ হাফেজ।